এই দেখুন আর একটা মন্দির, ঠিক আছে। তো এখানে জল ঢালা হচ্ছে, তার জন্য এই যে দোকানপাট করে রেখেছে, ঠিক আছে। তো এই দোকানপাট করে রেখেছে, তো এখানে ওই প্রত্যেক সোমবারে সোমবারে আপনার জল ঢালা, প্রত্যেক সোমবারে না, একটা যে এই দেখুন মেন মন্দিরটা, এই যে ঠিক আছে প্রবেশ পথ, এই যে মন্দিরে দেখুন প্রবেশ পথটা দেখুন, ঠিক আছে। এই আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির। তো ছবিটা আমি আমাকে তুলে নিই একটু ভালোভাবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ইউটিউবাররা কোনোদিন ভিডিও করেনি, ইউটিউবাররা যদি ভিডিও করত তো এই জিনিসটা কিন্তু আমাদের যারা জানে না, যেসব লোকজন জানে না, তারা কিন্তু জেনে যেত। কিন্তু এখন এই যে অনেকে ভিডিও গুলো করছে, যার জন্য আমাদের এই মন্দিরটা কিন্তু প্রচার হবে বা অনেকে দেখার আগ্রহ করবে, ঠিক আছে। তো বেশি দূর না বন্ধুরা, শিয়ালদা থেকে যারা আসবে 2-2.5 ঘন্টার রাস্তা, চলে আসবে এখানে এসে দেখে যাবে। শিপনি বাস শিয়ালদা থেকে হচ্ছে, আপনি যদি এই শিপনি বাস আসেন তো আপনাকে পাক্কা 3 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। তারকনগর স্টেশনে আপনাকে নামতে হবে, তারকনগর স্টেশন থেকে তারপরে আপনাকে ওই তারকনগর স্টেশন থেকে আপনাকে অটো ধরে, বা অটো হোক টোটো হোক যাই হোক একটা কিছু ধরে আপনাকে কিন্তু এই শিবনিবাস যে মন্দির আছে, এর শিবনিবাস মন্দিরের নাম বলে আপনি চলে আসতে পারবেন, ঠিক আছে। আর শিয়ালদা থেকে তারকনগর আসতে 25 টাকা ভাড়া নেয় ট্রেনে, ঠিক আছে। আর এখান থেকে তোমার তো চলুন আগে যে জিনিসটা দেখানো আছে সেই জিনিসটা দেখিয়ে নিয়েছি। নতুন ব্রিজটা তো আমি দেখিয়েছি, তো এটাই আগের সেই পুরনো ব্রিজ ছিল, যে ব্রিজটা দিয়ে আমরা আগে যাওয়া আসা করতাম। তো এখন হয়তো ঘাট হয়েছে, এই জায়গায় যে একটা স্টিম বোট ছিল, সেই স্টিম বোটটা বোটটা এখন আছে নাকি সঠিক জানি না, তবে চলুন দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে। এই যে যে ব্রিজটা আমি দেখাতে আসছিলাম সেই ব্রিজটা, এই যে ঠিক আছে। আর এখন ঘাট হয়েছে দেখুন, ও ওই যে একটা ওখানে একটা কালো রঙের কিছু দেখতে পাচ্ছেন, ওই দেখুন এই দেখুন এই ভাইরা কিন্তু মাছ ধরছে, ঠিক আছে। এই ভাইরা কিন্তু এই জায়গা থেকে মাছ ধরছে গঙ্গা থেকে। আর ঘাটটা তৈরি করে দিয়েছে, যেহেতু এখানে সব পুজো হয় তো পুজো জল টল এখান থেকে নেয়, নিয়ে অনেকে পুজো দেয়, ঠিক আছে। যেহেতু এটা নদী আছে তো নদী তো এখান থেকে জল টল নিয়ে পুজো দেয়, বা এখানে এসে অনেক চান সিনান টিনান করে সব গিয়ে মন্দিরে ওখানে পুজো দেয়। তো দেখুন আমি দেখাচ্ছি, এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, নৌকাটা কত বড় দেখতে পেয়েছেন, এই নৌকাটা কিন্তু আগে আমরা এই নৌকাটাই পাড়াতাম। আর দেখুন ওই জায়গায় একটা রড 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 টাইপের একটা ইয়ে রয়েছে, ঠিক আছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা, বেশি জুম হয়ে গেছে, ঠিক আছে। তো ওই যে রড রড যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তো ওটা হচ্ছে একটা স্টিম বোর্ড আছে, ঠিক আছে। তো ওই স্টিম বোর্ডটাই অ্যাকচুয়ালি যেসব ভারী মালগুলো ছিল, ঠিক সেই ভারী মালগুলো ওই স্টিম বোর্ডটাই পার হতো, ঠিক আছে। আর এমনি লোকজন যাওয়া আসার জন্য দেখুন এখনো লোকজন পাস করে, ঠিক আছে, কিন্তু কম। আগে সবসময় এই ব্রিজটাই ভিড় লেগেই থাকতো, মানে এই ব্রিজটা পার হতে গেলে আপনার 4-5 মিনিট টাইম লাগতো, এরকম পরিস্থিতি ছিল, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটা এখন আর নেই, এখন কম হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখুন চলুন ব্রিজের পর একটু ঘুরে দেখি, আসে হাতে একদম টাইম নেই, হাতে আর আমার মোটে 2 ঘন্টা টাইম আছে। 2 ঘন্টার মধ্যে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আবার আমাকে ট্রেন ধরতে হবে কাজে যাওয়ার জন্য, ঠিক আছে। আর যেতে হবে সেই কলকাতায়, ঠিক আছে। আর এর ফাঁকেই আমি আপনাদের এই ভিডিওটা করে দেখলাম, দেখুন এই আমবাগানটা কিন্তু অনেক পুরনো, ঠিক আছে, অনেক পুরনো আমবাগানটা। আর এই যে এই জায়গায় একটা নতুন পার্ক হয়েছে, এই পার্কটায় আমি এখনো ঢুকিনি, তো বললো যে পার্কটায় ঢুকতে 20 টাকা লাগবে। তো এখন আমার হাতে টাইম নেই বলে আমি পার্কটায় ঢুকলাম না, আবার কোনোদিন যদি আসি অবশ্যই পার্কটার মধ্যে যাবো আর আপনাদের ঘুরে দেখাবো, ঠিক আছে। তো চলুন এবার এই সেই ব্রিজটা দেখাই, এই ব্রিজটা দেখতে এমন, ঠিক আছে, এই ব্রিজটা দেখতে কিন্তু, আর এই ব্রিজটা কত বাঁশ আছে, বাঁশ ব্যবহার করা আছে, ঠিক আছে।
যে ব্রিজটা দেখতে এমন, দেখুন ব্রিজটা দেখতে এরকম, ঠিক আছে, এই ব্রিজটা দেখতে এরকম, কিন্তু এই ব্রিজটা প্রচুর লোড নিতে পারে, ঠিক আছে, অনেক লোড নিতে পারে, কারণ অনেক ভারী ভারী মাল কিন্তু এই ব্রিজ দিয়ে, এই দেখুন নদীটা একদম, নদীতে কিন্তু এখন সম্ভবত স্রোত নেই, ঠিক আছে, স্রোত নেই, জলটা একদম আছে, হয়তো হালকা থাকতে পারে কিন্তু সেরকম নেই, ঠিক আছে। চলো পুরো দেখানো কমপ্লিট হয়ে গেল, বুঝলেন। আর এই পার্কটাই দেখুন, পার্কটা তৈরি হয়েছে, পার্কটা আমি একদিন এসে আপনাদের দেখাবো, মাঝে যেদিন ওই সামনে পুজো আছে, ঠিক আছে, এটা সম্ভবত চৈত্র মাসের দিকে হয়তো এই ইয়েটা হয়, ঠিক আছে, পুজোটা হয়, তো আসে দেখো। আর আগে এইসব গেট মেট ছিল না এখানে, ঠিক আছে, এখন গেটগুলো করে দিয়েছে, ভালো করেছে, সরকারের থেকে অনেক উন্নত করেছে, ঠিক আছে, আগে এইসবগুলো ছিল না এখানে। তো বেশ ভালো লাগছে সবকিছু, তো বন্ধুরা যদি আমার তো আমার ভিডিওটা যদি খুব আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার ভিডিওটা চ্যানেলটা, আমার যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা আছে, একটা আছে অমৃত শিকদার অফিসিয়াল নামে, আর একটা আছে ভিলেজ ব্লগ নামে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দেবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, যে কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। তো এই যে পার্কটা, ঠিক আছে, প্রবেশ মূল্য 20 টাকা, ঠিক আছে, এবং মোটরসাইকেল পার্কিং 10 টাকা, আপনি যদি প্রবেশ করেন 20 টাকা দেখার জন্য, ঠিক আছে। আর এমনি আবার এখানে এখানে যা দেখছি, এখানে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে, গেস্ট হাউসও বানানো আছে, ঠিক আছে।